আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সোহেল মেহেদি, মাস ইঞ্জিনিয়ার্স টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা গুগল ড্রাইভ নিয়ে আলোচনা করব। গুগল ড্রাইভে কিভাবে ফাইল আপলোড করতে হয়, কিভাবে ফোল্ডার আপলোড করতে হয়, কোনো ফাইলের বা ফোল্ডারের লিঙ্ক কিভাবে অন্যজনকে শেয়ার করতে হয়, তো এই বিষয়গুলো আজকে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা নিউ ট্যাব ওপেন করি, এই যে করলাম, দেখেন এখানে অলরেডি আমি সাইন ইন করা আছে। যদি আপনার একটা গুগল অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি গুগল ড্রাইভ ইউজ করতে পারবেন না। আমরা সাধারণ যে জিমেল করা, মেইল করার জন্য যে জিমেল অ্যাকাউন্ট ইউজ করি সেটাই মূলত আপনার গুগল অ্যাকাউন্ট। তো এই যে দেখেন আমার সাইন ইন করা আছে, এই যে আমি সাইন আপ চাইতেছি, আমি সাইন ইন করে, তো যাই হোক, এই যে দেখেন এখানে একটা সিম্বল দেওয়া আছে। তো এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে গুগল ড্রাইভের একটা লোগো আছে, এটাতে ক্লিক করেন। তো ক্লিক করলে এই যে গুগল ড্রাইভ চলে আসছে, মোটামুটি এটা হচ্ছে ইন্টারফেস। তো এই ইন্টারফেসে এখানে দেখেন আপনারা, এখানে নিউ আছে, মাই ড্রাইভ আছে, মাই কম্পিউটার, শেয়ার উইথ মি, রিসেন্ট, স্টার্ট, ট্র্যাশ, ব্যাকআপ, আপগ্রেড স্টোরেজ, এইগুলো আছে। এই মাই ড্রাইভ এটা এখানেও আছে, একই জিনিস। তো আমরা এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, মোটামুটি কভার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে এই যে দেখেন এখানে অলরেডি দুইটা ফাইল ফোল্ডার আমি আগে থেকে রেখে দিয়েছি। এই যে নিউতে ক্লিক করি, প্রথমে নিউতে ক্লিক করে ফোল্ডার, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য এই ফোল্ডারতে ক্লিক করি। আমরা একটা ফোল্ডার ক্লিক করি, লিখলাম এম ই টি ভি, এই ফোল্ডারটা আমি ক্রিয়েট করলাম। এই যে দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো এখানে আমি ফোল্ডারটার ভিতরেই কিছু কাজ করে দেখাবো। তো এখানে যদি আমি কোনো ফাইলকে সেভ করতে চাই, তো আমরা দুইভাবে ফাইলকে সেভ করতে মানে আপলোড করতে পারি। একটা তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, দেখেন মনে করেন আমি এই ছবিটাকে ওখানে আপলোড করব, তো আমরা এখান থেকে সরাসরি এই যে এখানে ছেড়ে দিই। এই যে দেখেন আপলোড শুরু হয়ে গেছে, এই যে হচ্ছে আপলোড, এই যে আপলোড হয়ে গেছে। অথবা আমরা আরেকভাবে করতে পারি, নিউতে যাইয়া এই যে ফাইল আপলোডে দিই, ফাইল আপলোডে দিলে আমি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করলাম, ওপেন করে দিলাম, এই যে হয়ে গেছে। তারপর আবার নিউতে যাই, এই যে এখানে আছে ফোল্ডার আপলোড, যদি কোনো ফোল্ডারকে আপলোড করতে চাই তাহলে এখানে আমি দেখেন আমার নিচের দিকে একটা ফোল্ডার আছে S7200 নামে, আমি এটাকে আপলোড করবো। এই যে দেখেন এখানে আপলোড হচ্ছে। তো এরপরে আর যেগুলো আছে সেটা হলো গুগল ডক। গুগল ডক হচ্ছে আমরা যে এমএস ওয়ার্ডে ফাইলে কাজ করি, সেম এটা একটা গুগলের সাইট। আপনি দেখেন আমরা যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিলাম, যে দেখেন নতুন একটা ট্যাব খুলে ফেলছে, খুলে যে এমএস ওয়ার্ডের মতোই এখানে আপনি কোনো ডকুমেন্ট তৈরি করতে পারবেন। তৈরি করে এই যে এটার জন্য এখানে নাম লিখে দিতে পারবেন, নাম লিখে দিয়ে আপনি এটাকে সেভ করে রাখতে পারবেন। তো যাই, এগুলো আমরা দেখাবো না, আমরা দেখাই রাখলাম আর কি। তারপরে এই যে দেখেন আমাদের ফাইল অলরেডি এতক্ষণে আপলোড হয়ে গেছে, এই যে আমাদের ফোল্ডার চলে আসছে। হ্যাঁ, আচ্ছা এটা পরে কথা বলতেছি। তারপরে আসেন গুগল শিট, এটা হচ্ছে এমএস এক্সেলের মতো একই জিনিস। এটা হচ্ছে গুগল স্লাইডার, এটা হচ্ছে আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো। মোর এখানে আরও আছে, এখানে আরও অনেকগুলো আছে, এগুলো আমরা পরে ডিসকাস করব। তো ফাইল কিভাবে আপলোড করতে হয়, আপনারা দেখলেন একটা ফাইল বা ফোল্ডার কিভাবে আপলোড করতে হয়। আপনি যত বড় ফাইলই হোক না কেন, এখানে একটু দেখে নেন, আপগ্রেড স্টোরেজ দেয় আমরা। এই যে দেখেন টোটাল স্টোরেজ, আপনাকে গুগল ড্রাইভ 15 GB পর্যন্ত টোটাল ফ্রি দিবে আপনাকে, এটুকু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এই 15 GB ডাটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এখন যদি আপনি বলেন যে আরও বেশি ডাটা আপনার প্রয়োজন, এই যে দেখা আছে এখানে দেখেন 15 GB কারেন্ট প্ল্যান, আর আপনি যদি 100 GB আরও নিতে পারেন তাহলে এই দেখেন মান্থলি 150 টাকা দিয়ে 100 GB কিনে নিতে পারেন।
অথবা যদি আপনি 1 টিবি নেন তাহলে মান্থলি 800 টাকা দিয়ে 1 জিবি কিনে নিতে পারেন, অথবা এখানে আরও অন্যান্য প্যাক আছে, এগুলো আপনারা চাইলে নিতে পারেন। তো যাই হোক, আমরা এটা ক্লোজ করে দিই। তো এই যে দেখেন, এগুলো আপলোড হয়ে গেছে, এটা আমরা মিনিমাইজ করে রাখি। আচ্ছা, তো মোটামুটি এগুলো ডিসকাস করা শেষ। এরপর আছে রিসেন্ট। রিসেন্ট বলতে আমি রিসেন্টলি যে কাজগুলো করছি সেগুলো দেখাবে। স্টার্ট, আমি যদি কোনো ফাইলকে স্টার্ট মার্ক করে রাখতে চাই সেটা সেরকম কিছু আমার নাই। ট্রাশ, আমি যদি কোনো ফাইল ডিলিট করি, যে আমি এগুলো ডিলিট করছি এগুলো এখানে চলে আসছে। আর ব্যাকআপ, আমি যদি ফোনের সাথে কোনো ব্যাকআপ করতে চাই সেগুলো দরকার নেই, এগুলো আপনার পরে দেখিনি। যাই হোক, আমরা এখন আবার ড্রাইভে চলে আসছি। তো এটা আসলে মাই কম্পিউটারের মতোই। তো আমি মাস ইটিভি ফোল্ডারে ঢুকলাম, এই যে এখানে আসছে। তো মোটামুটি কীভাবে আপলোড করতে হয় মোটামুটি আমাদের জানা হয়ে গেছে। আমরা এখান থেকে লগ আউট করে বেরিয়ে গেলে হয়ে যাবে। তো আমরা এই ফাইলটার একটা শেয়ার লিঙ্ক তৈরি করি। তো এটাতে রাইট বাটন ক্লিক করে গেট এ শেয়ারেবল লিঙ্ক ক্লিক করলাম। এই যে করার পরে এই ধরনের একটা, সরি, এই যে এই ধরনের একটা উইন্ডো আসবে, এই যে আসছে। তো আমরা এখানে লিখব শেয়ারিং সেটিং। তারপরে এখানে আছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ। দেখেন, যে কোনো কেউ এইটা শুধু দেখতে পাবে। এখানে যদি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান কমেন্ট, কেউ কমেন্টও করতে পারবে। এনিওয়ান লিঙ্ক ক্যান এডিট, কেউ এডিটও করতে পারবে। আমি শুধু, অন্য কেউ দেখতে পারবে আর কিছু করতে পারবে না। আমি এটা দিয়ে রাখলাম, এটা ডিফল্টই আছে। তারপরে ডিফল্ট না থাকলে আপনারা দেখে নেবেন। তো এই যে লিঙ্ক আসছে, এখানে যদি আপনি কারো মেইল আইডি দিয়ে দেন তাহলে সরাসরি এখান থেকে মেইলে চলে যাবে। তো আমি কারো মেইল আইডি দিব না, আমি এই যে লিঙ্কটা দেখা যাচ্ছে আমি এটাকে কপি করব। এই যে ক্লিপ বোর্ডে এটা অলরেডি কপি হয়ে গেছে। তো যাই হোক, আমি ডান করে এখান থেকে বেরিয়ে গেলাম। এখন আসেন, আমি যে লিঙ্কটা তৈরি করলাম এই লিঙ্কটা কাজ হলো কিনা দেখি। তো আমরা অন্য একটা ব্রাউজার ওপেন করি। এই যে মনে করেন আমি ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করি, এই যে ওপেন করলাম। তো এখানে আমি ওই লিঙ্কটাকে পেস্ট করি, এই যে এখানে পেস্ট দিয়ে আমি একটা এন্টার দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা চলে আসছে। এই যে এখানে ডাউনলোডের লিঙ্ক চলে আসছে, এখানে প্রিন্টের লিঙ্ক চলে আসছে। প্রিন্টে গেলে আপনি অন্যান্য অপশনগুলো দেখে নেবেন ঠিকঠাক করে। দেখছেন, এখান থেকে আপনার, তো দেখতেই তো পেলেন কীভাবে একটা গুগল লিঙ্ক, একটা লিঙ্ক আমি তৈরি করে দিলাম। তো চলুন আমরা আবার আগের জায়গায় যাই। তাহলে এভাবে লিঙ্ক তৈরি, ফোল্ডারের লিঙ্কও যদি তৈরি করতে চান একই নিয়মে, ফোল্ডারটাতে রাইট বাটন ক্লিক করবেন, পরে গেট শেয়ারেবল লিঙ্ক ক্লিক করলেন, এই যে হচ্ছে। তো বন্ধুরা, কিভাবে একটা গুগল ড্রাইভে অ্যাকাউন্ট, মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট তো আগেই করে ফেলছেন আপনারা, জাস্ট কিভাবে এটাতে এন্ট্রি করা যায়, কিভাবে একটা ফোল্ডার তৈরি করা যায়। হ্যাঁ, আগে দেখাইছিলাম এই যে কিভাবে একটা ফোল্ডার তৈরি করা যায়, তারপরে কিভাবে একটা ফাইল আপলোড করা যায় বা পুরো ফোল্ডার সহ কীভাবে আপলোড করা যায়, এবং এই আপলোড করাটার লিঙ্ক কীভাবে তৈরি করে অন্য কাউকে শেয়ার করতে হয়। এটা আপনি আপনার মেইলের মাধ্যমে কাউকে শেয়ার করতে পারেন, অথবা আপনার ওয়েবসাইটে বা আপনার অন্য কোনো পেজে এটা শেয়ার করতে পারেন। তো এটা কীভাবে করা যায়। তো আর আমরা যদি এখান থেকে কোনো ফাইলকে আবার রিমুভ করে দিতে চাই, তো তাহলে এটা কীভাবে করব। এই যে দেখেন, আমরা এটাকে রিমুভ করে দেবো, রাইট বাটন ক্লিক করে রিমুভ করে দেন, এটা রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ভিডিওটাকে লাইক করুন, আমাদের ভিডিওটা কেমন হয়েছে সেটা জানিয়ে কমেন্টস করুন, আপনাদের বন্ধুদের জন্য ফেসবুকে শেয়ার করুন। এখানে আপনি 15 জিবি পর্যন্ত ফাইল রেখে অন্য কাউকে লিঙ্ক শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, সব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এভাবে ভিডিওর নিচে থাকা এই যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করুন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। তো ধন্যবাদ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মাস ইঞ্জিনিয়ার্স টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল মেহেদি।